অন্যান্য জিনিসের তুলনায় মাটির জিনিস ব্যবহার করাটা সহজলভ্য এবং সহজ এই কারণে যেটা আপনি যেখানে খুশি সংরক্ষণ করতে পারেন, সংরক্ষণ করতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার, মাটিটা হচ্ছে এই উপকরণ, র ম্যাটেরিয়াল যেটা, সেটা আমার দেশের, আমার ভূখণ্ডের র ম্যাটেরিয়াল। আপনি সেটা চীনামাটির প্লেট হোক, প্লাস্টিক তো নিষিদ্ধভাবেই আমরা প্লাস্টিকে যাব না, ওই জিনিসটা হচ্ছে অন্য একটা ভূখণ্ড থেকে ওই উপকরণটা আনা হয়েছে, সেটা দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে আমি চাই আমার ভূখণ্ডের উপকরণকে প্রমোট করতে। এখানে কিন্তু চারটা লাভ। এক নম্বর হচ্ছে আপনার আমদানি নির্ভরতা, মানে এই আমদানি করতে হচ্ছে না কাঁচামালটা আমার নিজের কাঁচামাল। দুই নম্বর হচ্ছে এখানে যারা কাজ করছে এরা আমার শ্রমিক, এই পেশাটা মানে বাঁচছে। তিন নম্বর হচ্ছে এখানে যেই রং কালার ব্যবহার করা হয় এখানে কিন্তু একটা শৈল্পিক কর্মকাণ্ড ঘটে, এতে কিন্তু আমাদের যেই আমরা যেই সাংস্কৃতিক উত্তরণ বলি এখান থেকে কিন্তু আমাদের শিল্পটাকেও কিছুটা প্রমোট করা হয়। আর তিন নম্বর হচ্ছে সর্বোপরি আমার দেশের শিল্প বেঁচে যাচ্ছে এবং শিল্প বাঁচার সাথে একই সাথে বলবো, যেহেতু এখন আমরা অনেকগুলো সূচক নিয়ে কথা বলি, এটা কিন্তু একদম সরাসরি অর্থনীতির একটা অংশ। একদম, আমি আমার অর্থনীতিকে আমি সাহায্য করছি এবং নিজের কাঁচামাল দিয়ে।